हेलो फ्रेंड्स, आज 2nd January आमी धूपगुड़ीते ही रोए गेछी। एखान थेके सबाई मिले जलपाइगुड़ी शहरे डुआर्स संलग्न नागराकाटाल लाल झमेला बस्तीते आज घुरते जाब, संगे तोमादेरकेओ निये जाब। आमार अनेक दिनेर इच्छे ई लाल झमेला बस्ती देखार। लाल झमेला बस्ती केन नाम होयेछे সেটা আমার জানা নেই, তবে ভুটান ভারত সীমান্ত অঞ্চলে এটি অবস্থিত। লাল ঝামেলা বস্তি পার করে ভুটানের এবং ভারতের মাঝখানে যে কাটা তার রয়েছে সেটা দেখা যায়। পাহাড়ি নদী ডায়না, ডায়নার ব্রিজ বর্তমানে সেখানে যাওয়া বন্ধ আছে। অসাধারণ সুন্দর জায়গা, পাহাড়, নদী, মেঘ, নদীর কলকল ধ্বনি সব কিছু মিলিয়ে অসাধারণ। গাঢ় সবুজ চাপাতি বাগান, একটি পাহাড়ি নদী, সেটিও দেখতে ভীষণ অপূর্ব সুন্দর। তারপর এসব পেরিয়ে এই লাল ঝামেলা বস্তি। এখানে নেপালি, আদিবাসী, ভুটিয়া প্রজাতির লোক বসবাস করে। বস্তি এলাকা যেরকম হয় সেটা অনেকটা ওই রকমই, ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলো আসার সময় দেখতে পেলাম। অবশেষে আমরা লাল ঝামেলা বস্তিতে পৌঁছে গিয়েছি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে সেটা ভুটান সীমান্তে, আর ডায়না নদী ভারত সীমান্তে। ডায়না পাহাড়ি নদী নাগরাকাটার অন্তর্গত এই অঞ্চল। শিলিগুড়ি থেকে আনুমানিক দূরত্ব হবে 120 কিলোমিটার। এটা আমি আইডিয়া করে বললাম, আমার হাজব্যান্ড ড্রাইভিং করেছে কিন্তু আমি ওকে জিজ্ঞেস করিনি। একটা আনুমানিক মোটামুটি এরকমই হবে। যেহেতু জানুয়ারির 2nd দিন, অসংখ্য মানুষ এখানে পিকনিক করতে এসছে। আমরা ঘুরতে এসছি, বাড়ি থেকে দেশি চিকেন ভাত রান্না করে নিয়ে এসছি। এখানে তন্দুরি বানানোর জন্য কিছু চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছি। বসার জন্য একটা প্লাস্টিকের মাদুর নিয়ে আসা হয়েছে। আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে পুরো অংশটা ঘুরিয়ে দেখার। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে দূরে ডায়নার ব্রিজটি দেখা যায়। ব্রিজটি দেখতে সুন্দর, ওখানে গিয়ে ভিডিও করে তোমাদের দেখাতে পারলে অনেক বেশি আনন্দ হতো, কিন্তু সেটা হলো না। নদী পেরিয়ে নদীর মাঝখানে বসেই সকলে পিকনিক করছে। দুপাশে নদী, মাঝখানে যে চরটা পড়েছে, বড় বড় ছোট ছোট পাথর, সেখানে বসে সকলে পিকনিক করছে। জল খুব বেশি ঠান্ডা না, পা রাখা যাচ্ছে। সবাই একটু একটু করে জলে পা ভিজিয়ে নিচ্ছে। বাইরের থেকে অনেক লোক এসে এখানে আইসক্রিম, পেয়ারা মাখা, এমনকি বিয়ার রোগ কিনতে পাওয়া যাচ্ছে। আর উপরে যেখানে প্রথম ভিডিওগুলো করেছিলাম সেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি হচ্ছে। ওখান থেকে কিছু চিপসের প্যাকেট আমরাও কিনে নিয়ে এসেছি।
তবে ঘুরতে এলে সকলেরই এই জায়গাটা পছন্দ হবে। বর্ষার সময় এই ডায়না কিন্তু এতটা শুকনো থাকে না। ডায়নার চারপাশে যে জলের রেখাগুলি দেখা যাচ্ছে এগুলো পুরোটি ভরাট হয়ে যায়, এমনকি এই লাল ঝামেলা বস্তি জলমগ্ন হয়ে পড়ে, বন্যার আশঙ্কা দেখা দেয়, কখনো কখনো এখানে বন্যাও হয়ে যায়। দূরে ভুটানের সীমান্তে ভুটানের ঘরবাড়ি দেখা যাচ্ছে। ভুটানে যে ধরনের ঘরবাড়ি থাকে ওই ঘরবাড়িগুলো ওই স্টাইলেই বানানো। আমরা যেখানে আছি সেটা ভারতের এলাকা। আমার দাদা, বৌদি, ভাস্তা, আমার ছেলে মেয়ে, মা, আমি, আমার হাজবেন্ড, সকলে মিলে সকাল সকাল রান্না করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। আমার ছেলে মেয়ে ভাস্তা জলে খেলতে ব্যস্ত, আমি কিন্তু যে কোনো জায়গায় গেলেই ভিডিও করতেই মগ্ন থাকি। খাবার দাবার খুব একটা বেশি এনজয় করতে পারি না, আমি ওটাতেই শান্তি পাই। আমার দাদা হাই স্কুলে চাকরি করে, বহুদিন বাইরে চাকরি করেছে, তারপর এখন বাড়ির কাছেই করছে। ও জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছিল, জিওগ্রাফির টিচার, অনার্সের টিচার। আমার মা ঝালমুড়ি খেতে চাইছিল, কিন্তু ঝালমুড়ি এখানে কেউ বিক্রি করছিল না, একজন চাট বিক্রি করছিল, আমি তার কাছ থেকে চাট নিয়ে এসেছিলাম মায়ের জন্য। আমার ছেলে মেয়ে তো আসা মাত্রই চিপস ফ্রুটি খাই 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 চলছে ওদের, আমাদেরও চলছে। এখানে পেয়ারা মাখাটা ভীষণ টেস্টি ছিল, একবার না পাঁচ ছবার তো গিয়ে আমার হাজবেন্ড কিনে এনেছে। সব মিলে এক অসাধারণ অনুভূতি, এত লোক, শীতের ঝলমলে রৌদ্রু, তার সঙ্গে হালকা ঠান্ডা আমেজ, পাথরের গায়ে আগুন ধরিয়ে আমার হাজবেন্ড চিকেন তন্দুর তৈরি করেছে। কিন্তু দেখো অনেকটা কালি হয়ে গেছে, এর ওপর লেবু গোলমরিচ গুঁড়ো স্যালাড দিয়ে আমরা খাচ্ছি। আরও একটু বাকি আছে পোড়ানো, সেটাও পোড়াচ্ছে। আমি যেমন ঘুরতে যেতে ভালোবাসি, আমার ছেলে মেয়ে, হাজবেন্ড, আমার মা, বৌদি, দাদা সকলেই ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে। গৃহবন্দী জীবন আমাদের খুব একটা ভালো লাগে না, ঘরকন্না তো সব সময় থাকে, তার মাঝখানে একটু অক্সিজেন নিতেই হয়, আর তার জন্য তো মাঝে মাঝে আউটিং করতে হয়, আর সেগুলো আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার সাথে সাথে সেগুলো তোমাদেরও ভালো লাগবে, তোমরাও একটু অক্সিজেন পাবে। ছোটবেলায় নলপাপড়গুলো অনেক খেয়েছি, আজও আমি কিনে এনেছি সাবুর পাপড়। এগুলো সাবু দিয়ে তৈরি করে কিংবা সুজি দিয়ে তৈরি করে। ভাতও নিয়ে আসা হয়েছে, সেটা যখন চিকেন দিয়ে খাওয়া হচ্ছে আমি তখন ভিডিওটা করতে পারিনি, দু হাতেই খাবার লাগানো ছিল, ভিডিও করা একেবারেই সম্ভব হয়নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা জাস্ট সবাই মিলে একটু ফটোশ্যুট করছি। এখানে না প্রচুর গরু চলে এসেছে খাবারের গন্ধ দেখে,
প্রচুর পিকনিক হচ্ছে, সবজি টবজি রয়েছে, খাবার দাবার রয়েছে, ওরা খাবার খুঁজতে খুঁজতে চলে এসছে, কুকুর রয়েছে অনেক, ওরা নদীর এপার যাচ্ছে ওপারে যাচ্ছে, জলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওরাও পিকনিক করছে, গরুরাও পিকনিক করছে। সেকেন্ড জানুয়ারি বেশ ভালো কাটলো। ফার্স্ট জানুয়ারিও সারাদিন ঘুরে ঘুরে তারপর বাড়িতে ধূপগুড়িতে এসেছি, সেকেন্ড জানুয়ারিও সারাদিন ঘুরেই কাটলো, বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে। যদি সূর্যের আলো না নিভে যায় তাহলে রাস্তায় যে চা পাতি বাগানগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো, কিন্তু মনে হয় না, এখানে প্রচুর গাড়ি রয়েছে, এখান থেকে বেরিয়ে যেতে অনেকটা উঁচুতে উঠতে হবে, জিনিসপত্র নিয়ে এখান থেকে উঁচুতে ওঠা বেশ কষ্টকর। আমি আর আমার দাদা, আমরা ছোটবেলা থেকে যমজ ভাই বোনের মতোই বড় হয়েছি, ওর সাথে আমার বন্ডিং খুব ভালো। মি অ্যান্ড মাই হাবি, এটা আমার দাদা বৌদি। আর এটা আমি আর আমার বৌদি, আমি কিন্তু ওকে বৌদি বলে ডাকি না, নাম ধরেই ডাকি। এবার যাবার পালা, আমার ভিডিও ফুল হয়ে গেছে, ভিডিওর মেমোরি পুরো ফুল, তাই ফটো তুলে তোমাদেরকে শেষ বিদায় জানাচ্ছি। তোমরা ভিডিওটি অবশ্যই দেখো, লাল ঝামেলা বস্তি একটু দেখতে পাবে, আর যেদিন মন চাইবে সেদিন আমার মতো তোমরাও চলে আসবে লাল ঝামেলা বস্তিতে। তাহলে এখন ফিরে যাওয়ার পালা, অনেক মজা করলাম সারাদিন, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সটা আমার অফ হয়ে আছে সেটা আমি খুলে দিলে অবশ্যই কমেন্টস করো। সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেকবার বলেছি নতুন বছর সকলের ভালো কাটুক, আবারও বলছি তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলেই তো আমার ভিডিও দেখবে।